দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে सर्वप्रथम জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো দিল্লি দখলের পথে মমতা দিশেহারা নরেন্দ্র মোতি সরকার জম্মু কাশ্মীরের নিরাপত্তা বাহিনী সঙ্গে সংঘর্ষে তিন গেরিলা নিহত গৃহবন্দী মেহবুবা মুক্তি বিজেদেশের আগুন নেভাতে সবাই ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন মাওলানা আরশাদ মাদানির ঘোষণা আমাদের সহযোগিতা পেতে চাইলে স্বীকৃতি দিতে হবে বলছে তালেবান আমেরিকাকে মোকাবেলা করতে ঘনিষ্ঠ হচ্ছে চীন রাশিয়া সম্পর্ক ইথিওপিয়ায় অস্ত্র পৌঁছাতে বিমান সহায়তা দিচ্ছে আরব আমিরাত এবং সর্বশেষ জানিয়ে দেব মুখ্যমন্ত্রী ভিক্ষা চাইতে দিল্লি গেছেন মন্তব্য দিলীপের পাল্টা কঠাক ফিরহাদের শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত তবে তারা অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন দিল্লি দখলের পথে মমতা দিশেহারা নরেন্দ্র মোদী সরকার একের পর এক উইকেট পড়েছে কংগ্রেসে দেশের প্রাচীনতম দলটি ক্রমশ জাতীয় রাজনীতিতে তার গুরুত্ব হারিয়ে ফেলছে অপরদিকে বাংলার বুকে কংগ্রেস ভেঙে তৈরি হওয়া তৃণমূল আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দেশে বিজেপি বিরোধী রাজনীতিতে শক্ত অবস্থানে আঞ্চলিক দলের তকমা ছেড়ে তৃণমূল এখন সর্বভারতীয় হয়ে ওঠার পথে চব্বিশের লোকসভা ভোটে মোদী বিরোধী জোটে সোনিয়া রাহুল কিংবা প্রিয়াঙ্কা নন মমতা বন্দ্যোপাধ্যায় এখন মুখ এমনটাই বলছে রাজনৈতিক মহল তবে কি ভোট কুশলী প্রশান্ত কিশোর মহামিশন দুই হাজার চব্বিশের গেম প্ল্যানকে লক্ষ্য করে এখন দিল্লি দখলের

কংগ্রেসের সঙ্গে সিপিএমের এর শঙ্কর বিরোধিতা করেই বাংলার নিজের অবস্থানকে দৃঢ় করে চৌত্রিশ বছরের বাম শাসনের অবসান তৃণমূল ঠিক একইভাবে মোদী সরকারকে উৎখাত করতে কংগ্রেস কতটা আন্তরিক সেই প্রশ্নকে সামনে রেখেই দেশের বিরোধী রাজনীতিতে নিজেদের অবস্থানকে পাকা ভক্ত করেছেন মমতা সম্প্রতি জাতীয় রাজনীতির ক্ষেত্রে তৃণমূল রাজ্যে রাজ্যের যে অবস্থান নিচ্ছে তাতে স্পষ্ট হচ্ছে যে কংগ্রেসের বদলে তারাই প্রধান বিরোধী দল নির্বাহী হয়ে উঠে আসতে চাইছে একুশের বিধানসভা ভোটের পর থেকে একের পর এক কংগ্রেস নেতা তৃণমূলে যোগ দেওয়ার হিড়ি পড়েছে সারা দেশে কংগ্রেসের সমান্তরাল টিভি গড়ে তোলার যে চেষ্টা চলছে তা পিকিকের ওই রণকৌশলে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল একটা সময় ভোট কৌশলী প্রশান্ত কিশোর দিল্লিতে বিজেপি বিরোধী ঐক্য গড়ে তোলার কাজ করেছিলেন সে সময় তিনি বলেছিলেন কংগ্রেসকে ছাড়া বিরোধী মঞ্চ গড়ে তোলার কোনো যৌক্তিকতা নেই কিন্তু দেখা গেছে বাংলার উপনির্বাচন ঘোষণার পর থেকে তৃণমূলের পক্ষ কংগ্রেস বিরোধিতা শুরু হয় খোদ মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন সর্বশেষ দিল্লি সফরের তিনি কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গেও দেখা করেননি উল্টো তিনি বলেছেন দিল্লি আসলেই কি দেখা করতে হবে রাজনৈতিক মহলের মতে কার্যত কংগ্রেসের সঙ্গে বিজেপি বিরোধী রাজনীতির ক্ষেত্রে তৃণমূলের দূরত্ব তৈরি হয়েছে এদিকে কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলা শুরু করেছেন প্রশান্ত কিশোরও তার মতে দুই কংগ্রেস দিল্লির মসনদ থেকে সরে যাওয়ার পর দেশীয় রাজনীতিতে তাদের প্রাসঙ্গিকতা ফেরাতে ব্যর্থ হয়েছে দুই হাজার নির্বাচনে আশা জাগিয়েও শোচনীয় ব্যর্থতা কংগ্রেসকে আরও পেছনে ঠেলে দেয় দুই হাজার আগেও তারা এমন কিছু করতে পারেনি যে মানুষ বিজেপির বিকল্প হিসেবে কংগ্রেসকে ভাবব কংগ্রেস গ্র্যান্ড ওল্ড পার্টি যারা ভাবছেন লক্ষিমপুর খেরি কারে মাধ্যমে দেশের প্রাচীনতম অন্যতম দল রাতারাতি নিজেকে পুনরুজ্জীবিত করে তুলবে তারা ভুল ভাববেন কেননা কংগ্রেসের সমস্যার শেকড় অনেক গভীরে প্রশান্ত শিকরের বক্তব্যে একটা বিষয় পরিষ্কার যে চব্বিশের লোকসভা নির্বাচনে তিনি বিজেপি বিরোধী জোটের নেতৃত্ব কংগ্রেসের হাতে থাকবে তা মনে করছেন না তাহলে এই বিরোধী জোটের নেতৃত্ব কে দেবে তৃণমূল এই প্রশ্নে ইতিমধ্যেই বলছে তারা কখনোই বলছে না কংগ্রেস ছাড়া বিরোধী জোট হোক কিন্তু জোট হবে তৃণমূলের শর্তে কারণ এই দুই মুহূর্তে তৃণমূলেই লড়তে পারে বিজেপির বিরুদ্ধে আর সময় একমাত্র বিকল্প মুখ। তৃণমূলের এই দাবির সঙ্গে প্রশান্ত কিশোরের বক্তব্য মিলে যাচ্ছে এক্ষেত্রে এই দাবির পাশাপাশি দেখা যাচ্ছে কংগ্রেস দলের অভ্যন্তরে মমতাকে মোদী বিরোধী মুখ হিসেবে মনে করে জাতীয় স্তরের অনেক নেতাই সোনিয়া গান্ধীর আনুগত্য ছেড়ে তৃণমূল হচ্ছেন সম্প্রতি কালে নারী কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা লুইজিনহো ফেলেও প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখ্যোপাধ্যায় প্রবীণ কংগ্রেস নেতা কমলাপতি ত্রিপাঠী নাতি ললিতে সভাপতি ত্রিপাঠী কংগ্রেস নেতা কীর্তি আজাদ প্রাক্তন হরিয়ানা কংগ্রেস সভাপতি তথা সাংসদ অশোক তানওয়ার তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন শুধু কংগ্রেস নয় অনেক আগেই বিজেপির প্রবীণ নেতা ও প্রাক্তন মন্ত্রী যশবন্ত সিনহাও তৃণমূলে যোগ দিয়েছিলেন সম্প্রতি বিজেপি নেতা সুদীন্ত্র কুলকার্ণি ও জেডি ইউ নেতা পবন বর্মা যোগ দেন তৃণমূলে জম্মু কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন গেরিলা নিহত গৃহবন্দী মেহবুবা মুফতি জম্মু কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে তিন গেরিলা নিহত হয়েছে আজ এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে শ্রীনগর পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার তিন সন্ত্রাসীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি আজ হিন্দি গণমাধ্যম অমর उजाला সূত্রে প্রকাশ বুধবার বিকেলে গুলিস শব্দে কেঁপে ওঠে শ্রীনগরের রামবাগ এলাকা গেরিলারা ওই এলাকায় তল্লাশি করতে আসা নিরাপত্তা বাহিনীকে টার্গেট করে এলোপাথাডি গুলি বর্ষণ করে এ সময় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা পাল্টা ব্যবস্থা গ্রহণ করে এবং একই সঙ্গে স্থানীয় লোকজনকে নিরাপদ স্থানে নিয়ে যায় বলা হচ্ছে এলাকাটি জনকীর্ণ হওয়ায় জওয়ানরা সংযমের সঙ্গে পাল্টা গুলি বর্ষণের মধ্য দিয়ে জবাব দেয় এতে তিন গেরিলার মৃত্যু হয় পুলিশ সেনাবাহিনী ও আদার্শ সামরিক বাহিনী সিআরপিএফ সমন্বিত যৌথ বাহিনী ওই অভিযান চালায় গণমাধ্যমে প্রকাশ আজ বিকেলে রামবাগ এলাকায় গেরিলাদের উপস্থিতির খবর পায় পুলিশ পুলিশের সময় সেনা বাহিনী ও सीआरपीएफ কর্মীদের সঙ্গে ওই এলাকায় যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনীর ঘেরাও ও তল্লাশি অভিযান জোরালো হতে দেখে গেরিলারা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মুহূর্তের মধ্যে উভয় পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয় সংঘর্ষের দিকে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে গেরিলাদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয় সন্ধ্যায় যখন গেরিলাদের দিক থেকে দীর্ঘক্ষণ কোন গুলি বর্ষণ না হয় তখন নিরা

নিয়ে সন্ত্রাসীদের পাশাপাশি নিরাপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে বলে মন্তব্য করেছিলেন সূত্র পার্স টুডে বিদেশের আগুন নেভাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন বলছেন মাওলানা আরশাদ মাদানি। ভারতীয় জামিয়াতে ওলামায়ে হিন্দের জাতীয় সভাপতি মাওলানা আরশাদ মাদানি দেশে ক্রমবর্ধমান সাম্প্রদায়িকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ে সব মহলকে শামিল করা জরুরি এবং বিদেশের পরিবেশের অবসান ঘটাতে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। গতকাল জারি করা এক বিবৃতিতে মাওলানা আরশাদ মাদানি ওই মন্তব্য করেন। তিনি বলেন, দেশে ক্রমবর্ধমান বিপজ্জনক সাম্প্রদায়িকতা নিয়ে যে সব বিষয় সামনে এবং সারা দেশে সে সব বিষয়কে যেভাবে উপস্থাপন করা হচ্ছে তা নিয়ে সরকারের চিন্তা ভাবনা ও আচরণ বিদ্বেষ ও পক্ষপাতমূলক অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নবনিযুক্ত ভাইস চেয়ারম্যান মলানা আরশাদ মাদানি বলেন আমাদের কাছে বিদেশ বন্ধ করার কোনো ক্ষমতা নেই বরং যারা এটা করছে তাদের ক্ষমতা জোর আছে যা বর্তমান বিশ্বের সবচেয়ে বড় শক্তি হিসেবে বিবেচিত হয় কিন্তু আজও এমন হতাশ পরিস্থিতিতেও আশা ও বিশ্বাসের আলো জ্বলছে দেশের একটি বড় অংশ আছে যারা দেশের বর্তমান পরিস্থিতিকে বলে মনে করেন তারা গত কয়েক বছর ধরে একটি নির্দিষ্ট অংশের বিরুদ্ধে কি ঘটছে তা ভালো চোখে দেখেন না তারা এটাও বোঝেন যে এই জাতীয় জিনিসগুলো দেশের জন্য খুব বিপজ্জনক মালানা মাদানি বলেন আমরা একা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই সফলতা অর্জন করতে পারব না সমাজের সব সমমাননা মানুষকে সঙ্গে হবে এই বিদ্বেষ ও সাম্প্রদায়িকতার আগুন নেভাতে ঐক্যবদ্ধ হতে হবে আমরা যদি এটা করি তাহলে সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত না করতে পারার কোনো কারণ নেই মালানা আরশাদ মাদানি আরো বলেন দক্ষিণের তুলনায় উত্তর ভারতের সাম্প্রদায়িকতা ও বিদ্বেষের এই খেলা চরমে এর মূল কারণ রাজনৈতিক স্বার্থ

আমাদের সহযোগিতা পেতে চাইলে স্বীকৃতি দিতে হবে বলছে তালেবান মোল্লা ওমরের ভাই আব্দুল মান্নান ওমরি বললেন আফগানিস্তানের তালেবান সরকারের জনকল্যাণ মন্ত্রী আব্দুল মান্নান ওমরি বলেছেন আন্তর্জাতিক সমাজ আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিকে যতটা খারাপভাবে তুলে ধরেছে বাস্তব অবস্থা ততটা খারাপ নয় সাবেক তালেবান নেতা মোল্লা ওমরের ভাই মান্নান ওমরি বিবিসিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন তিনি বলেন সারা বিশ্ব কথা বলে বেড়াচ্ছে যে আফগানিস্তান মহা সমস্যার সম্মুখীন কিন্তু তারা এ সমস্যা সমাধানের সরকারের উদ্বেগ নিচ্ছে না আব্দুল মান্নান ওমরির ভাষায় বিশ্ব সমাজ তালেবান সরকারের ব্যাপারে নজিরবিহীন নীতি গ্রহণ করেছে যা তাদের জন্য কোনো ফল বয়ে আনবে না তিনি বলেন বিশ্ব সমাজে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে দ্বৈত নীতি গ্রহণ করেছে তালেবানের জনকল্যাণ মন্ত্রী বলেন যখন আমাদের কাছে বিশ্বের কোনো প্রয়োজন দেখা দিচ্ছে তখন তারা বলছে তালেবানের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে কিন্তু যখন আমরা আমাদের প্রয়োজনে তাদের সঙ্গে কথা বলতে চাই তখন তারা বলে আমরা এখনো তোমাদেরকে স্বীকৃতি দেয়নি তিনি স্পষ্ট করে বলেন আমাদের সহযোগিতা চাইলে তালেবান সরকারকে স্বীকৃতি দিতে হবে সূত্র পার্স টুডে আমেরিকাকে মোকাবেলা করতে ঘনিষ্ঠ হচ্ছে চীন রাশিয়ার সম্পর্ক

সামরিক মহড়া ওই পক্ষের মধ্যে যৌথ টহল বাড়াতে হবে সঙ্গে মন্ত্রণালয় জানিয়েছে মেয়াদী একটি সহযোগিতা চুক্তিতে সই করেছেন তবে বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি বেশ আগে থেকেই রাশিয়া ও চীন জাপান সাগর এবং পূর্ব চীন সাগর সহ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যৌথ নো টহল দিয়ে আসছে সূত্র টুডে। ইথিওপিয়ায় অস্ত্র পৌঁছাতে বিমান সহায়তা দিচ্ছে আরব আমিরাত ইথিওপিয়ায় ব্যাপক পরিমাণ সামরিক সরঞ্জাম পৌঁছাতে ইয়ার ব্রিজ চালু করেছে সংযুক্ত আরব আমিরাত কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা স্যাটেলাইট ইমেজের বরাতে সংবাদ প্রকাশ করেছে খবরে বলা হয়েছে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত আরব আমিরাত থেকে ইথিওপিয়ায় নব্বইটিরও বেশি ফ্লাইট গেছে এসবের মধ্যে অনেক ফ্লাইটের উড্ডয়ন এবং অবতরণ স্থলের তথ্য ইচ্ছাকৃতভাবে গোপন করা হয়েছে ইথিওপিয়ার সরকারি বাহিনী ও তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট ফ্রন্টের মধ্যকার লড়াই তীব্র হচ্ছে দেশটিতে লড়াই তীব্রতর হওয়ার প্রেক্ষাপট বিশ্বের বিভিন্ন দেশের সরকার তাদের নাগরিকদের ইথিওপিয়া ত্যাগ করতে বলেছে ইথিওপিয়ায় চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান ও অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায় তাইগ্রে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সরকারি বাহিনীর সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ বুধবার যোগ দিয়েছেন বলে খবর বেরিয়েছে ইথিওপিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম ফানা ব্রডকাস্টিং কর্পোরেটের প্রতিবেদনে বলা হয় সাবেক সেনা কর্মকর্তা আবি আবি আহমেদ এখন যুদ্ধক্ষেত্রে অবস্থান করে তাইগ্রে বিদ্রোহীদের বিরুদ্ধে সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছেন আল জাজিরের খবরে বলা হয়েছে দুইটি প্রাইভেট কোম্পানির বিমানে সংযুক্ত আরব আমিরাত ইথিওপিয়ায় ব্যাপক সামরিক অস্ত্র পৌঁছে দিচ্ছে এরই মধ্যে স্প্যানিশ একটি ফার্ম এক মাসের কম সময়ের আমিরাত থেকে ইথিওপিয়ায় চন্নটি ফ্লাইট পরিচালনা করেছে অন্যদিকে ইউক্রেনের একটি ফার্ম দুই মাসে ইথিওপিয়ায় আটত্রিশটি কার্গো ফ্লাইট পরিচালনা করেছে স্যাটেলাইট ইমেজ দুইবার দুবাইয়ের সোহাইন ঘাঁটি থেকে বিমান উঠে ইথিওপিয়ার রাজধানী আদিস আবার দক্ষিণে হার আর মেদা ঘাঁটিতে যেতে দেখা গেছে এছাড়া ইথিওপিয়ায় চীনের তৈরি ড্রোন দেখা গেছে তাইগা অঞ্চলের টিপিএলএফ সরকারকে ক্ষমতাচ্যুত করতে দুই সালের নভেম্বরে সেখানে সেনা পাঠিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ এই ঘটনা জেলে পিটিআইএফ এল এর সঙ্গে সরকারি বাহিনীর লড়াইয়ের সূত্রপাত হয় সেনা পাঠানো প্রসঙ্গে তখন আবি আহমেদ বলেছিলেন কেন্দ্রীয় সেনাদের উপর টিপিএলএফ এর হামলার কিন্তু চলতি বছরের জুন তাইগরে বিদ্রোহীরা অঞ্চলটির বেশিরভাগ এলাকা নিজেদের নিয়ন্ত্রণ নেয় তার মধ্যে তাইগ্রের রাজধানী মোকেলোর আছে এরপর টাইগ্রি বিদ্রোহীরা আরো অগ্রসর হতে শুরু করে মুখ্যমন্ত্রী ভিক্ষা চাইতে দিল্লি গেছেন মন্তব্যে দিলীপের পাল্টা কটাক্ষ ফির হাদের ভারতের পশ্চিমবঙ্গের সাবেক বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লি সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে বলেছেন মুখ্যমন্ত্রী ভিক্ষা চাইতে দিল্লি গেছেন তার এ ধরনের মন্তব্যের পাল্টা সমালোচনা করেছেন রাজ্যের পরিবহন মন্ত্রী ও তৃণমূলের সিনিয়র নেতা ফিরহাদ হাকি বিজেপি নেতা দিলীপ ঘোষ আজ বলেন মুখ্যমন্ত্রী ভিক্ষা চাইতে দিল্লি গেছেন কেউ গেছেন ত্রিপুরাতে কেউ গোয়াতে পশ্চিমবঙ্গের মানুষের কি হবে যারা এটাকে গোয়া বানাতে যাচ্ছেন গোয়াকে বাংলা বানাতে যাচ্ছেন এই যে দুরবস্থা গোয়াকে বাংলা বানাতে যাচ্ছেন এই যে দুরবস্থা মহিলাদের উপরে রোজ খুন সহিংসতা অত্যাচার বেড়ে চলছে এটা খুবই দুর্ভাগ্যজনক আমার মনে হয় ধীরে ধীরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের বাইরে চলে যাচ্ছে বিজেপি নেতা দিলীপ ঘোষের পাল্টা জবাবে রাজ্যের পরিবহন মন্ত্রী ত্রিন বলের সিনিয়র নেতা ফিরহাদ হাকিম বলেন একজন বিরোধী নেতা যখন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন তখন আমরা এই অসভ্য ভাষা বলতে পারে না যে তিনি এসেছিলেন ভিক্ষা করতে দিলীপ বাবু অনেক কাজে আমার কাছেও আসেন আপনাদের সামনে এসেছেন আমি এরকম ভাবে কখনো কাউকে বলতে পারি না যখন একজন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান তখন তিনি রাজ্যের স্বার্থে যান ওনার এটা সংস্কৃতির ব্যাপার যে উনি এটাকে ভিক্ষা ভাবেন দাবি ভাবেন না না বাংলার মানুষের অধিকার ভাবেন সেটা ওনার ব্যাপার আমি এ ধরনের কালচারে বিশ্বাসী নই গত চার দিনের দিল্লি সফরে গেছেন মমতা বঙ্গবন্ধু পদ্ধায় সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্যান্য নেতাদের সঙ্গে বাংলার স্বার্থ সংশ্লিষ্ট ছাড়াও রাজনীতিতে বিভিন্ন বিষয়ে কথা বলবেন দিল্লি যাওয়ার আগে তিনি বলেছিলেন বাংলার উন্নয়নে নানা বিষয় নিয়ে কথা হবে কিন্তু মূলত আলোচনা হবে বিএসএফ নিয়ে তিনি বলেন গায়ের জোরে এলাকা দখল করতে দেব না বিএসএফ আমাদের বন্ধু কিন্তু গণতান্ত্রিক কাঠামো নষ্ট করে রাজ্যে বিএসএফ এর ক্ষমতা বৃদ্ধি মেনে নেওয়া যায় না বিএসএফ এর তো বিজেপি সেফ হয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন គំនិតម្មុំតាបន្ធុពដ្ឋ័យ